আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল 3M মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেইনমেন্ট। দর্শক ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টোনের নোজপিন কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো গোল্ডের মধ্যে। আর এগুলোর প্রাইস বলে দিব, কোথা থেকে কিনতে পাচ্ছেন সব কিছু বিস্তারিত জানতে হলে পুরোটা ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আর আজকে আমি চলে এসেছি অন্তরা জুয়েলার্সে, আর আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু নোজপিন কালেকশন স্টোনের। ফার্স্টে অন্তরা জুয়েলার্সের প্রোপ্রাইটারের সাথে একটু পরিচিত হয়নি, আমাদের সাথে আছেন তপন ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আচ্ছা, আজকে তো আমরা নোজপিন কালেকশন দেখাবো স্টোনের মধ্যে গোল্ডের। আর এগুলো তো সবই 18 ক্যারেটে আছে, রাইট? আচ্ছা, প্রাইসটা কত থেকে শুরু হচ্ছে? ৩০০ থেকে শুরু হচ্ছে। আচ্ছা, তো চলেন আমরা কালেকশনগুলো দেখে নেই। দর্শক এখানে একটু জুম করে দেখিয়ে দিই, এখানে কিন্তু দেখেন ছোট এবং বড় অনেক ধরনের স্টোনের নোজপিন আছে, আর ম্যাক্সিমামই বোধহয় জারকান স্টোনের মধ্যেই আছে। তো আমরা হচ্ছে দেখানো শুরু করবো একদমই ছোট থেকে। তো এখানে কিন্তু অনেক ছোট একটা নোজপিন আমি দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু গোল্ডে আছে 18 ক্যারেট। এটা তুলসিতেও কি আপনার খোদাই করা আছে? এই যে তুলসিতেও কিন্তু খোদাই করা থাকবে 18 ক্যারেট লেখা। ওকে, তো এটার প্রাইসটা কত? আড়াই থেকে তিনশো। দর্শক, এটা 250 টাকা, আপনারা আরও ডিসকাউন্ট নিয়ে নিন ভাইয়ের কাছ থেকে। এটার দাম হচ্ছে 250 টাকা। ওকে, তারপর কালেকশনে যাব। এখানে কিন্তু ভাইয়ের কাছে একদম এক স্টোনগুলো আমি বেশি পছন্দ করি, তো তাই এগুলো একটু ভালো করে দেখাই। যেমন এই যে এই নোজপিনটা দেখেন, এটা কিন্তু আবার একটু চোখে পড়বে, পাথরটা একটু বড়, ঠিক আছে? আবার অনেকে দেখা যায় এগুলো কানের দুল হিসেবেও নিতে চায় জোড়া, তখন কিন্তু আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটার প্রাইস কত ভাইয়া? 350 থেকে 400। আচ্ছা, এটা 350 থেকে 400 টাকা পড়বে এটার দাম। ওকে, তারপরে কালেকশনে আমরা চলে যাব। এখানে কিন্তু আমরা স্টোনের মধ্যে আরও অনেক সাইজের ডিফারেন্স দেখতে পাচ্ছি। যেমন এখানে আরেকটা আছে, এটা 1 স্টোনের মধ্যে মিডিয়াম স্টোনের সাইজ, এটা পাথরটা। এটার প্রাইসটা কত ভাইয়া? আচ্ছা, এটা 300 থেকে 350 তো বললো, এটা 300 টাকায়, ঠিক আছে? আপনারা এর মধ্যে থেকে ডিসকাউন্ট নেবেন ভাইয়ার কাছে। এখানে একটু বড় সাইজের মধ্যে দেখাবো এবার। আচ্ছা ভাই, এটার প্রাইসটা কত পড়বে? 400 থেকে 500 টাকা। আচ্ছা, এটা 400 থেকে 500 টাকা পড়বে প্রাইস। ওকে, এরপরে কালেকশনে যাব। এখানে খুব সুন্দর স্কোয়ার শেপের মধ্যে একটা স্টোনের মধ্যে একটা কালেকশন আছে, এটা কিন্তু কানের দুল হিসেবেও অনেক সুন্দর লাগবে। নোজপিন হিসেবে তো বুঝতেই পারছেন কতটা জোস লাগবে, আর এগুলো কিন্তু জারকান স্টোনে আছে, এর জন্য দামটা একটু বেশি। আচ্ছা, এটার প্রাইস কত রাখছেন ভাই আপনি? 500 থেকে 600। আচ্ছা, এটা 500 থেকে 600 টাকার মতো কিন্তু পড়বে। ওকে, তারপরে কালেকশনে চলে যাব। এখানে খুব সুন্দর ডায়মন্ডের ডিজাইনে কিন্তু নোজপিন আছে, এগুলো জারকান স্টোন হবে আর 18 ক্যারেট গোল্ড। এটার প্রাইস কত ভাইয়া? 600 থেকে 700। আচ্ছা, এটার প্রাইসটা কিন্তু 600 থেকে 700। আর এটার ডায়মন্ডের যেটা সেটার দাম কিন্তু পড়ে যায় মোটামুটি কত? এটা এরকম চাপে 8-10 হাজার টাকা। ওগুলোও কিন্তু ভাইয়ের কাছে আছে, যা একটু দেখিয়ে দিই। এই যে ভাইয়ের কাছে আছে, এগুলোর জন্য আসতে পারেন আপনারা ভাইয়ার শপে। ওকে, তারপরে কালেকশনে যাব। এখানে কিন্তু একটা বনফুলের ডিজাইন যেটা, ওটার মধ্যে কিন্তু আছে, যেমন এই যে এটা দেখতে পারেন ভাই, দেখি। হ্যাঁ, এই যে এটার প্রাইসটা কত ভাইয়া? 500 থেকে 600। আচ্ছা, এটা কিন্তু 500 থেকে 600 টাকা। আর এটার মধ্যে একটা বিগ সাইজ আছে, সেম ফুল সেম পাথর সেম সব কিছু হবে, বাট সাইজটা কিন্তু বড় হবে, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা। এই যে হ্যাঁ, এই যে এটার প্রাইসটা কত? এটা না, এরকম 500-600 টাকা। আচ্ছা, এটার দামটা 500-600 টাকা, এটা কিন্তু সাইজ একটু বড়। ওকে ওকে, নেক্সট কালেকশনে চলে যাই। এই যে এখানে আপনারা কিন্তু দেখতে পারেন একটা, এই যে হ্যাঁ, এটার প্রাইসটা কত ভাইয়া? 650। আচ্ছা, এটার প্রাইসটা পড়বে হচ্ছে 650 টাকা। ওকে, তারপর এখানে কিন্তু হচ্ছে এটা কি মুক্তা আর্টিফিশিয়াল না অরিজিনাল? মুক্তা অরিজিনাল মুক্তা হবে, আর্টিফিশিয়াল। আচ্ছা, এটা হচ্ছে আর্টিফিশিয়াল মুক্ত, প্রাইসটা কত? 500-600। আর কেউ যদি অরিজিনাল মুক্ত দিয়ে নিতে চায় সেক্ষেত্রে কত পড়বে? নাকফুল কম কানের দুল বেশি, আসলে বলতে গেলে এত বড় নাক ফুলের চেয়ে কানের দুলই ভালো লাগে, কানেই পরে ম্যাক্সিমাম। এগুলো প্রাইস কত? 2700। আচ্ছা, এগুলো কিন্তু 700 থেকে 800 মতো পড়বে, অনেক নাইস কিন্তু, আপনারা দেখেন সুন্দর। এটার মধ্যে আবার কালারও পাওয়া যাবে, যেখানে কিন্তু হোয়াইট কালার আছে। এটা কি বড় বেশি নাকি একই সাইজ? একটু বড় মনে হচ্ছে। আচ্ছা, এটা একটু বড়। এটার প্রাইস কত? 800-900 টাকা। 800-900 টাকা দর্শক, 800-900 টাকা পড়বে।
কালার হবে তো মিডলে, ব্ল্যাক কালারটা পাওয়া যাবে তো? আচ্ছা এখানে ছোট সাইজটা আছে, সেটা একটু দেখিয়ে দেই, এই যে ছোট সাইজ, এগুলো আবার নাকফুল পরা যাবে। এটা প্রাইস কত? এটা 500-600। আচ্ছা এটা পড়বে 500-600 টাকা। খুবই সুন্দর। এবার একটু অন্য রকমের মধ্যে চলে যায়, যেমন এখানে তিন পাথরের মধ্যে আছে স্টাইলটা, এটা কত? এটা কি 500-600 টাকা? 500-600 টাকা। ওকে, তারপর এখানে ত্রিভুজের মধ্যে একটা পাথর আছে, এই যে ত্রিভুজ, এটা প্রাইসটা কত? 400। আচ্ছা এটার প্রাইসটা কিন্তু পড়বে 400 টাকা। ওকে, তারপর কালেকশনে যাব। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ছোট স্টোনের মধ্যে, এটা প্রাইসটা কত? 300। আচ্ছা ওটা কিন্তু হচ্ছে 300। তো এখানে যেহেতু ম্যাক্সিমাম জারকান স্টোন ছিল, এর জন্য প্রাইসটা কিন্তু একটু বেশি। আর আপনারা যদি হচ্ছে জারকান ছাড়া নিতে চান, এখানে কিন্তু অনেক কালেকশন আছে, এখান থেকে দু একটা দেখিয়ে দিব। ওগুলো কিন্তু আবার দামটা একটু কম হবে, ঠিক না, জারকানের তুলনায়। যেমন ভাই যে এখানে একটা বড় একটা স্টোন দেখতে পাচ্ছি আমি, এটা প্রাইসটা কত পড়বে? এই যে এটা, এটা আপনার 500 টাকা। আচ্ছা এটার প্রাইস পড়বে 500 টাকা। স্টোনটা কিন্তু অনেকটাই বড়, আবার একদম মিহি, ছোট স্টোন কালারফুল, সেটাও কিন্তু পাওয়া যাবে। এটা কত? 300। আর একটু কম রাখবেন আপনি, ডিসকাউন্ট কিন্তু অবশ্যই দেবেন, কারণ এটার প্রাইসটা কিন্তু মানে ছোট সাইজ একদম। আচ্ছা এখানে আরেকটা আছে একদম ছোট, এটা কত? 250। আচ্ছা এটা কিন্তু 250 বললো ভাইয়া, অবশ্যই প্রত্যেকটাতে আপনারা ডিসকাউন্ট বুঝে নেবেন, চাইতে হবে, আমাদের চ্যানেলের নাম বলতে হবে, তাহলে কিন্তু ডিসকাউন্ট পাবেন, নাহলে কিন্তু ডিসকাউন্ট দিবে না। আচ্ছা এই যে, এই যে এটাও কিন্তু একদম মিহি স্টোন, এটা কত? 250 টাকা। আচ্ছা আবার আপনারা যদি দেখা যায় স্টোনের মধ্যে একটু ডিজাইন চান, সাইডে যে স্টোনও থাকবে ডিজাইনও থাকবে, সেক্ষেত্রে এগুলো দেখতে পারেন। এটার প্রাইস কত? 600। আচ্ছা এটার প্রাইস কিন্তু 600। তো এই ধরনের আরও অনেক সুন্দর সুন্দর নতুন কালেকশন কিন্তু ভাইয়ের কাছে আছে, পেতে হলে কিন্তু অবশ্যই অন্তরা জুয়েলার্সে আসতে হবে। তো তপন ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আর আমাদেরকে সাহায্য করার জন্য। তো দর্শক, অন্তরা জুয়েলার্সের চমৎকার সব গোল্ড নোস্পিন কালেকশন আছে, এখানে ডায়মন্ডের নোস্পিন পাওয়া যায়, জারকন স্টোনের নোস্পিন পাওয়া যায়, এছাড়া গোল্ড প্লেটের জুয়েলারি, গোল্ড জুয়েলারি তো আছে। তো ভালো লাগলে আপনারা কিন্তু অন্তরা জুয়েলার্সে আসতে পারেন। অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি, দর্শক দাঁড়িয়ে আছে অন্তরা জুয়েলার্সে, এটা হচ্ছে 13/B রাজ্জাক প্লাজার নিচতলা, সাভার বাজার, সাভার, ঢাকা। আর এখানকার সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার। চমৎকার সব জুয়েলারি কালেকশনগুলো পেতে অন্তরা জুয়েলার্সে আসতে হবে, আর তপন ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে 01715792723 এই নাম্বারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ড সার্কেলের সাথে, আর রেগুলার লাইফস্টাইল ব্লগ পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।